প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারের বিভিন্ন ধরনের পার্টসগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমেই জানতে হবে যে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রগুলোর নামগুলো, এবং কম্পিউটারের প্রথমে আমরা জেনে নেব যে এই পার্টসটা কি। এটাকে বলা হয় মনিটর, এটাকে বলা হয় সিপিইউ, এটাকে বলা হয় কিবোর্ড, দেখো এটা হচ্ছে মাউস, মাউসের নিচে মাউসটাকে যেখানে রাখা হয় সেটাকে বলা হয় মাউস প্যাড, এটা হলো স্পিকার, এটা হলো প্রিন্টার। তো আমরা এই যন্ত্রগুলোকে মূলত আমরা তিনটে ভাগে ভাগ করে নেব, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, আরেকটা হলো প্রসেসিং ডিভাইস, আরেকটা হলো আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কিবোর্ড এবং মাউস। এখানে দেখো কিবোর্ডটা আমরা একটু দেখাই, দেখো এটাকে কিবোর্ড বলে, এবং কিবোর্ডের বিভিন্ন কীগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলো তোমাদের জেনে নিতে হবে। এবং এগুলো আমি এতদিন ধরে তোমাদের এ থেকে জেড কীভাবে লিখতে হয়, জিরো থেকে নাইন কীভাবে লিখতে হয়, অর্থাৎ এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত যে কীগুলো আছে সেগুলো কীভাবে তোমাদের ব্যবহার করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করি করেছিলাম। এবং এগুলো আমরা বলেছি যে এই অ্যারো কীগুলোর কাজ, অ্যারো কীগুলো কীভাবে কাজ করে, এবং ট্যাব কী, এসকেপ কী, ক্যাপস লক কী, স্পেস বার কী, কন্ট্রোল কী, এগুলো প্রত্যেকটা কাজ আমি আলাদা আলাদাভাবে ভিডিওতে তোমরা দেখেছ এবং আমি দেখিয়েছি। তো এগুলো কিবোর্ডে হচ্ছে আমাদের কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। আর এরপরে আরেকটা ইনপুট ডিভাইস হলো মাউস। তো মাউস সাধারণত আমরা এখানে যে মাউসটা দেখছি সেটাকে কী বলবো, অপটিক্যাল মাউস। কেন না, এর নিচে আলো আছে, অর্থাৎ যে মাউসের নিচে আলো থাকে তাকে বলা হয় অপটিক্যাল মাউস। তো এর জন্য এই মাউসটার নিচে যেহেতু আলো দিয়ে পরিচালিত হয়, অর্থাৎ এই আলোক রশ্মি দ্বারা যে মাউস পরিচালিত হয় তাকেই বলা হয় অপটিক্যাল মাউস। তো আমরা আরেক ধরনের মাউস পাবো, দেখবে তার নিচে বল আছে, এগুলো অনেক পুরনো মাউস, তাকে বলা হয় মেকানিক্যাল মাউস, অর্থাৎ একটা রাবারের শক্ত বল থাকে যেটা নড়াচড়া করলে আমার কার্সারটা, অর্থাৎ এখানে তীর চিহ্নের মতন যে অংশটা আছে সেটা নড়াচড়া করে। এবং আমরা এই মাউসকেও আমরা কী বলবো না, আরেকটা ইনপুট ডিভাইস বলবো। এবং প্রধান ইনপুট ডিভাইস যদি বলা হয় কিবোর্ড, আর মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তো এটাকে আবার পয়েন্টিং ডিভাইসও বলা হয়। এরপরে আমরা চলে আসি যে সমস্ত এই কিবোর্ড এবং মাউস দিয়ে যে ইনফরমেশনগুলো আমরা কম্পিউটারে দিলাম সেটা প্রসেসিং করে এই সিপিউর মধ্যে, এর জন্য একে বলা হয় সিপিউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং এর মধ্যে প্রসেসিং করার পর তার ফলাফলটা আমরা যার মাধ্যমে দেখতে পাই তাকে বলা হয় কি, আউটপুট ডিভাইস। অর্থাৎ এখানে মনিটর রয়েছে, স্পিকার রয়েছে, প্রিন্টার রয়েছে, এগুলো সব আউটপুট ডিভাইস। অর্থাৎ আমাদের এর মাধ্যমে, অর্থাৎ এই যেমন মনিটরের মধ্যে দিয়ে আমরা কী দেখতে পাই, অর্থাৎ কম্পিউটারের মধ্যে আমরা কিবোর্ড দিয়ে যা লিখছি, বিভিন্ন ধরনের ছবি, এগুলো সব আমরা এখানে দেখতে পাচ্ছি। এর জন্য মনিটরকে বলা হয় ভিডিইউ বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এবং এটা এক ধরনের আউটপুট ডিভাইস, এবং এটা কম্পিউটারের মধ্যে প্রধান আউটপুট ডিভাইস। এবং এরপরে রয়েছে স্পিকার, এটাও কিন্তু আউটপুট ডিভাইস, এর মাধ্যমে কম্পিউটারের মধ্যে যাবতীয় শব্দ আমরা স্পিকারের মাধ্যমে শুনতে পাই। এরপরে রয়েছে প্রিন্টার, প্রিন্টারও কিন্তু এক ধরনের আউটপুট ডিভাইস, অর্থাৎ এর মাধ্যমে আমরা কাগজে বিভিন্ন ধরনের যে কম্পিউটারের যে লেখাগুলো আছে সেগুলো আমরা কাগজে প্রিন্ট বার করে নিতে পারি বা ছাপিয়ে নিতে পারি, এর জন্য এটাকে কিন্তু আউটপুট ডিভাইস বলা হয়। তো আমরা এই যন্ত্রগুলো সম্বন্ধে আমরা আজকে জানলাম, এরপর চলো আমরা কম্পিউটারে কিছু কাজ দেখে নিচ্ছি। আজকে আমরা কিভাবে টাইপ করতে হয় সেটা দেখে নেব। তো আমরা নোটপ্যাড খুলে নিলাম, এবং কিবোর্ডের আমরা এখান থেকে দেখো ক্যাপস লক অন করে আমরা ABCD কীভাবে লিখতে হয় সেটা দেখব। ক্যাপস লকের ঠিক ডান পাশে A, ঠিক স্পেস বারের ঠিক ওপরে B, তো ভি এর বাঁ পাশে রয়েছে C, ঠিক তার ওপরের দিকে রয়েছে D, তার ওপরে রয়েছে E, তার ডান পাশে রয়েছে F, ডি এর ডান পাশে রয়েছে F, তার ডান পাশে রয়েছে G,
তার ডান পাশে রয়েছে এইচ, দেখো জে আর কে ঠিক ওপরে রয়েছে আই, কে বাঁ পাশে রয়েছে জে, তার ডান পাশে রয়েছে কে, তার ডান পাশে রয়েছে এল, এই জে আর কে নিচে রয়েছে এম, তার বাম পাশে রয়েছে এন, কে আর এল এর ঠিক ওপরে রয়েছে ও, তার ডান পাশে রয়েছে পি, এই ট্যাবের ডান পাশে রয়েছে কিউ, তারপরে দেখো ঠিক ডি আর এফ এর ঠিক ওপরে রয়েছে আর, এর ডান পাশে রয়েছে এস, আর এর ডান পাশে রয়েছে টি, এইচ আর জে এর ঠিক ওপরে রয়েছে ইউ, তারপরে দেখো ঠিক স্পেস বারের ঠিক ওপরের দিকে রয়েছে ভি, তারপরে কিউ এর ডান পাশে রয়েছে ডাব্লু, জেড এর ডান পাশে রয়েছে এক্স, আর জি আর এইচ এর ঠিক ওপরে রয়েছে ওয়াই, আর শিফট এর ডান পাশে রয়েছে জেড। আমরা এ থেকে জেড পর্যন্ত আমরা শিখে ফেললাম, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এরপরে আমরা চলে আসছি 1 2 3 4, দেখো একেবারে ঠিক ওপরের দিকে রয়েছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 5 6 7 8 9, আর 0। এইভাবে আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা টাইপ করতে পারি, অর্থাৎ এই 0 থেকে 9 এই সংখ্যাগুলো দিয়ে আমরা যে কোনো সংখ্যা আমরা করতে পারি, তৈরি করতে পারি। তো এরপরে আমরা কি করে, আমরা দেখো এ থেকে জেড পর্যন্ত লেখা একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা লিখতে পারি, সেটা আমরা দেখাই। আমি এই জায়গায় আমরা চলে আসি, দেখো দি, এখান থেকে আমরা লেখাটা দেখাই, টি এইচ দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এইবারে আমরা এখানে কিভাবে আমরা অ্যারো কিটা দেখব সেটা আমরা একটু দেখব। অ্যারো কিটা কোথায় আছে আগে দেখে নিই। অ্যারো কিটা দেখো ঠিক এইখানে, অর্থাৎ এই চারটে কি, এই চারটে কিকে অ্যারো কি বলে, অর্থাৎ লেফট এদিকে, বাঁদিকে লেফট, এদিকে রাইট, এটা আপ এবং ডাউন, এই চারটে কিকে একসঙ্গে আমরা অ্যারো কি বলি বা কার্সার কন্ট্রোল কি বলি, কারণ এইখানে লেখাগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। অর্থাৎ দেখো এই এখান থেকে আমরা ওপরের দিকে যেতে পারি, একটু দেখাই আমরা কিবোর্ড দিয়ে। এই দেখো এখানে কি রয়েছে, এই ঠিক ওপরের দিকে উঠছে, এটা হচ্ছে আপ, নিচের দিকে যাচ্ছে ডাউন, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তো এইগুলো হচ্ছে এই লেফট রাইট আপ ডাউন, এই কিগুলোকে কি বলে, অ্যারো কি বা কার্সার কন্ট্রোল কি। তো আমরা এবারে এটা মিনিমাইজ করছি। এরপরে আমরা চলে আসছি যে আজকের আমাদের যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে, অর্থাৎ পার্টসগুলোর পরিচিতি। দেখো এগুলো ভালো করে তোমরা তৈরি করে ফেলবে, এই প্রিন্টার, মনিটর, সিপিইউ, তারপরে স্পিকার, কিবোর্ড, মাউস, এগুলো রয়েছে, এবং এরপরে রয়েছে র্যাম, তারপরে রোম, তারপরে স্ক্যানার, প্রিন্টার, হার্ড ডিস্ক, দেখো স্ক্যানার, প্রিন্টার, এবং এখানে রয়েছে হার্ড ডিস্ক, এর নিচেই রয়েছে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এবং পেন ড্রাইভ, এটা হচ্ছে পেন ড্রাইভ, তারপরে রয়েছে প্লটার, এগুলো দিয়ে বড় বড় যে ছবিগুলো অর্থাৎ ব্যানারগুলো আমরা এগুলোর মাধ্যমে প্রিন্ট করতে পারি, এবং এরপরে চলে আসি লাইট পেন, এরপরে আমরা মাইক্রোফোন যেটা আছে যেটা দিয়ে আমরা কথা কম্পিউটারের মধ্যে প্রবেশ করাতে পারি, এরপরে ল্যাপটপ, এবং এই যে কিটা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমি এর আগেও, ডিলিট কি, এটাকে ডিলিট কি বলে,
এর পরে দেখো এই বড় এই যে কিটা, অর্থাৎ যে কি এর মাধ্যমে আমরা পরের লাইনে যেতে পারি সেটা হলো এন্টার কি। এবং এইখানে যে বড় সবচেয়ে কিবোর্ডের কিটা সেটাকে বলে স্পেস বার কি, এই কি একবারে নিচের দিকে থাকে। এরপরে আমরা চলে আসছি ব্যাকস্পেস কি, বাঁদিকের অক্ষরগুলো মোছার জন্য যে কি ব্যবহার করা হয় ব্যাকস্পেস কি, আর ডান দিকের অক্ষর মোছার জন্য আমি বলে দিয়েছিলাম ডিলিট কি ব্যবহার করা হয়। এরপরে এসকেপ কি, কোনো প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য একেবারে কোণার দিকে থাকে কিবোর্ডের, এটাকে বলা এসকেপ কি। এরপরে চলে আসছি ট্যাব কি, একটা করে গ্যাপ তৈরি হয়ে যায়, অর্থাৎ যে স্পেস বার দিয়ে যে গ্যাপটা তৈরি হয় তার থেকে আমরা এক সঙ্গে অর্থাৎ একবারে আমরা যদি সেই গ্যাপ তৈরি করতে চাই তাহলে ট্যাব কি দিয়ে আমরা যেতে পারি। এরপরে চলে আসছি ইনসার্ট কি, অর্থাৎ দুটো লেখার মাঝে কোনো অক্ষর বসানোর জন্য আমরা ইনসার্ট কি ব্যবহার করব। ইনসার্ট কিটা ঠিক ব্যাকস্পেসে বা ডান পাশে অর্থাৎ এই দিকে রয়েছে এন্টারের ঠিক পাশে, এবং ডিলিট কি এর ঠিক ওপরের দিকে রয়েছে ইনসার্ট কি। এরপরে চলে আসছি আজকে আমরা যেটা বললাম সেটা হলো অ্যারো কি, অর্থাৎ এই লেফট রাইট আপ ডাউন এই চারটে কি রয়েছে, এই কি এর সাহায্যে আমরা কার্সারকে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ আমরা ওপরে এবং নিচে কার্সারকে নিয়ে যেতে পারি এবং বাম দিক এবং ডান দিকে নিতে পারি, এবং এই এর সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমি এটা ক্লোজ করছি। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।